নমস্কার বন্ধুরা, রাজ গার্ডেন্সে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওতে আলোচনা করব ছাদ বাগানে কিভাবে সহজে চাষ করবেন ফিলিপিন্সের আখ। এই আখের গাছ ছাদ বাগানের পক্ষে খুবই উপযুক্ত। এই যে চারাগাছগুলো দেখছেন, আমি এগুলো এক মাস আগে নার্সারি থেকে কিনেছিলাম। তখন এর উচ্চতা ছিল 6 ইঞ্চির মতো। এখন চারাগুলো বেশ বড় হয়ে গেছে। তার কারণ, কেনার পরই পলিথিনের প্যাকেট থেকে বের করে প্লাস্টিকের গামলায় অল্প করে মাটি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। চারাগুলো এখন বেশ বড় হয়ে গেছে, গোড়া থেকে নতুন নতুন চারা বেরোতে শুরু করেছে। এই অবস্থায় এই আখগুলোকে আমাকে রিপোর্ট করতে হবে। কি ধরনের মাটিতে আখ খুব ভালো হবে এবং কোন পাত্রে সেটা রিপোর্ট করব এবং তার পরিচর্যা কি হবে, সব কিছু বলবো আজকের ভিডিওতে। শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। এই প্লাস্টিকের গামলার মধ্যে দুটো চারা রয়েছে, কিন্তু আমি যে ফ্রুট বাস্কেটটা নিয়েছি, এই রকম বাস্কেটে একটা মাত্রই চারা লাগানো যাবে। তার কারণ, আখ দ্রুত বংশবিস্তার করে, এই একটা বাস্কেটের জন্য একটা চারাই ঠিক হবে। দেখতে পাচ্ছেন দুটো চারার শেকড় একদম ভরে গিয়েছে। এই অবস্থায় এটাকে রিপোর্ট না করলে গাছের বৃদ্ধি থমকে যাবে। দুটো চারাকে সাবধানে আলাদা করে নিতে হবে, যাতে গাছের গোড়া থেকে যে ছোট ছোট চারাগুলো বেরিয়েছে তা যেন কোনো আঘাত না পায়। এইভাবে ছুরি জাতীয় কিছু একটা নিয়ে হালকা করে শেকড়গুলো কেটে দুটো চারাকে আলাদা করে নিতে হবে। এইভাবে চারা আলাদা করতে গিয়ে যে শেকড়গুলো কাটা পড়ছে তার জন্য কিন্তু গাছের খুব একটা কোনো ক্ষতি হবে না। আখের চারা লাগানোর জন্য আমি যে ফ্রুট বাস্কেটটা নিয়েছি তার চারপাশে প্রচুর ফুটো রয়েছে। মাটি যাতে ধুয়ে না যায় তার জন্য এই চারপাশে আমি পলিথিনের বস্তা কেটে, বা বস্তা না পেলে পলিথিন কেটে আপনারা দিতে পারেন। নিচের যে ফুটোগুলো রয়েছে এই ফুটোগুলো আমি কিন্তু বন্ধ করব না, এই ফুটোগুলো ড্রেনেজ হোল হিসেবে কাজ করবে। ফ্রুট বাস্কেটের নিচে যেহেতু প্রচুর হোল রয়েছে, এটাকে আমি বালি দিয়ে ঢাকা দিতে পারবো না। তার জন্য আমি যেটা নিয়েছি, যে কিচেন কম্পোস্ট তৈরি করার পর যখন আমরা চালিয়ে আসল সারটা বের করে নিই, তারপরে যে অবশিষ্টগুলো পড়ে থাকে সেইগুলোকে আমি এখানে ব্যবহার করব। আপনারা যদি এটা না পান তাহলে এই জায়গায় শুকনো পাতা ব্যবহার করতে পারেন। এটা নিচে দিলে যেমন ড্রেনেজ হোলের কাজ করবে, তেমনি গাছকে বাড়তি খাবারও যোগাবে। চলুন এবার দেখে নিই যে আখের চারা লাগানোর জন্য কী ধরনের মাটি ব্যবহার করব এবং তাতে আমি কী কী উপাদান মেশাবো। এখানে আমি যে মাটি ব্যবহার করছি এটা বাগানের সাধারণ মাটি। এই মাটিতে আগে গাছ লাগানো হয়েছিল। সিজনাল ফ্লাওয়ার হয়ে যাওয়ার পর যে মাটিগুলো বেরিয়েছিল সেগুলোকে রোদে ভালো করে শুকনো করে আমি শোধন করে রেখেছি। এই মাটি যেহেতু বাগানে আগে ব্যবহার করা হয়েছিল, এর মধ্যে বালি এবং কোকোপিট মেশানো রয়েছে, ফলে সেগুলো এখন আমি মেশাবো না। কিন্তু আপনারা যদি শক্ত বা এঁটেল মাটি ব্যবহার করেন তার মধ্যে প্রয়োজন মতো বালি এবং কোকোপিট মিশিয়ে নেবেন। যদিও আখ গাছ একটু শক্ত মাটি বা শুকনো মাটি পছন্দ করে, কিন্তু আমরা যেহেতু ছাদ বাগানে গাছ লাগাচ্ছি সেই জন্য মাটিটা একটু হালকা করে নিলে ভালো হয়, তাতে জল জমার কোনো সমস্যা থাকে না। এই যে মাটি আমি নিয়েছি এর সঙ্গে যেটা এখন মেশাবো সেটা হচ্ছে জৈব মিশ্র সার। জৈব মিশ্র সার কীভাবে তৈরি করবেন তা নিয়ে ভিডিও আমার চ্যানেলে রয়েছে, সেই ভিডিও দেখে আপনারা মিশ্র জৈব সার তৈরি করে নেবেন। যে পরিমাণ মাটি এখানে লাগবে তার সঙ্গে আমি এখানে 1 কেজি মতো মিশ্র জৈব সার মেশাচ্ছি। তবে গাছ করলে পরে ফাঙ্গাসের আক্রমণ কিন্তু মাঝে মধ্যেই হয়, তা যাতে না হয় তার জন্য আমি এই মাটির সঙ্গে মিশিয়ে নিচ্ছি 2 চামচ ট্রাইকোডার্মা ভিরিডি।
এটা জৈব ফাঙ্গিসাইড, এটা গাছকে ফাঙ্গাসের আক্রমণ থেকে রক্ষা করবে। গাছ লাগানোর আগে মাটিটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে সমস্ত উপকরণ সমানভাবে মিশে যায়। আখ গাছের শিকড় মাটির খুব একটা বেশি গভীরে যায় না, তার জন্য যে উচ্চতার ফ্রুট বাস্কেট আমি নিয়েছি এই রকম ফ্রুট বাস্কেট নিলেই হবে। যে মাটিটা আমি তৈরি করলাম তার অর্ধেকটা মাটি আগে ভরে দেব, তারপর চারাটা বসিয়ে বাকি মাটি দেব। অর্ধেক মাটি দেওয়া হয়ে গেছে, এবার চারাটা বসিয়ে বাকি মাটিটা দেব। আখের গাছ বেশ লম্বা হবে, লাগানোর সময় গোড়ার মাটিটা এমনভাবে দিতে হবে যাতে কোনো অবস্থাতেই হাওয়া লেগে বা ঝড়ঝাপটা লেগে গাছ উল্টে বা উপড়ে না পড়ে। দেখছেন যে গাছের গোড়ার মাটিটা যে লেভেলে ছিল আমি লাগানোর সময়, তার থেকে একটুখানি বেশি মাটি দিয়েছি, এবং টবে যথেষ্ট জায়গা রয়েছে যাতে জল দিতে বা নতুন করে সার মাটি দিতে কোনো সমস্যা না হয়। চারা লাগানোর পর ভালো করে মাটি ভিজিয়ে জল দিতে হবে। এই যে এখন আমি জলটা দিচ্ছি, এই মাটি যতদিন ভেজা থাকবে ততদিন কিন্তু আর জল দেওয়া হবে না, মাটি পুরোপুরি শুকনো হলে তারপর আবার জল দিতে হবে। আপনারা খুব ভালো করে জানেন যে আখ কম জল এবং শুকনো মাটিতে ভালো হয়। যেসব উঁচু জমিতে কোনো রকম শাক সবজি চাষ করা যায় না বা অন্যান্য ফসল চাষ করা যায় না, সেখানে আখ সব থেকে ভালো হয়। আড়াই থেকে তিন মাস অন্তর এই গাছের গোড়ায় একটা জৈব মিশ্র সার দিলেই হবে, কোনো রকম ফাঙ্গিসাইড বা কীটনাশক যে দিতেই হবে নিয়ম করে তার কোনো মানে নেই। বাগানে যখন অন্যান্য গাছে ফাঙ্গিসাইড বা কীটনাশক স্প্রে করবেন, মাসে একবার করে এই গাছও স্প্রে করে দিলেই হবে। আর জৈব মিশ্র সার কী দেবেন, যে জৈব মিশ্র সার আমি তৈরি করার কথা আগে বললাম সেই মিশ্র সারই আড়াই থেকে তিন মাস অন্তর এই গাছের গোড়ায় একবার করে দিলেই হবে। ছাদ বাগানে ফিলিপিনসের আখ কেন লাগাবো, ভিডিওর শেষের দিকে এই আখ গাছ সম্পর্কে আরও কয়েকটা কথা আপনাদের জানিয়ে দিই। সাধারণ আখের তুলনায় এই আখের কয়েকটা আলাদা বৈশিষ্ট্য আছে। প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে রং, এই আখ কিন্তু দেখতে কালো রঙের, গাঁটগুলো ছোট ছোট। কিন্তু দেশি যে আখ পাওয়া যায় তার যদি গাঁট ছোট ছোট হয় তাহলে সেই আখ খেতে কিন্তু খুব কষ্ট হয়, কিন্তু এই আখের গাঁট ছোট ছোট হলেও আখ কিন্তু খুব নরম, মানে সাধারণভাবে মুখে ছাড়িয়েই খাওয়া যায়, কোনো অসুবিধা হয় না, প্রচণ্ড মিষ্টি। চারা গাছের বয়স এক মাস হলেও গোড়ায় এরই মধ্যে পাঁচ ছটা চারা বেরোতে শুরু করেছে, কারণ এই আখ দ্রুত বংশ বিস্তার করে, তারপরে যখন এই বড় জায়গায় পড়েছে আরও দ্রুত ঘন হয়ে উঠবে। একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই পুরো ট্রে জুড়ে কিন্তু আখ নিলে হবে না, একটা বাঞ্চের মধ্যে পাঁচ থেকে ছটা, খুব জোর হলে সাতটা আখ নিতে পারবেন। সংখ্যায় বেশি আখ নেওয়া যেতেই পারে, তাতে কিন্তু আখগুলো সরু হয়ে যাবে, মোটা হবে না। তাহলে এই যে এতগুলো চারা বেরোবে সেগুলো কী হবে, না সেই চারাগুলোকে একটু বড় হয়ে যাওয়ার পর তুলে নতুন চারা গাছ তৈরি করা যেতে পারে। আরেকভাবে এই আখের বংশবিস্তার করা যায়, সেটা হচ্ছে বড় যে আখগুলো কাটা হবে তার গাঁটগুলোকে কেটে কেটে মাটিতে লাগালে পরে সেখান থেকেও নতুন চারা বেরোয়। আমার এই যে চারা গাছ আগেই বললাম যে এইগুলো এই কাটিং থেকে তৈরি করা হয়েছে, বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। এইভাবে আপনারাও খুব সহজে এবং নির্ঝঞ্ঝাটে ছাদ বাগানে চাষ করুন ফিলিপিনসের আখ। এতে কোনো রোগ পোকা লাগে না, জলের চাহিদা কম, খাবারও বেশি লাগে না, ছাদ বাগানের জন্য আদর্শ গাছ। ভিডিওটি সবাই লাইক এবং শেয়ার করবেন এবং ফলো করবেন রাজ গার্ডেন্সের ফেসবুক পেজ। আর এরকম ভিডিও আরও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেল অন করে নেবেন, যাতে রাজ গার্ডেন্সে কোনো ভিডিও আপলোড হলেই আপনারা জানতে পারেন। নমস্কার।